ক্রাইমোডর এইচএস পরীক্ষা দিয়া ছাত্র ছাত্রী সকল দিবর উলাইছো বিগ ব্রেকিং নিউজ। যখন ছাত্র ছাত্রীয় 2024 সনত এইচএসর ফাইনাল পরীক্ষা দিয়ে পাস করেছে সেই সকল ছাত্র ছাত্রীয় ভিডিওট ক্লিক করেছে যদি অনুগ্রহ করে ভিডিওট স্কিপ নক প্রথমপ্রা শেষ লো চাই থাকিব, কেন এই ভিডিওর মাজত আমি আলোচনা করিম যে প্রজ্ঞান ভারতী আসনির স্কুটি এইচএস পাস করার পিছন কোনবোৰ ছাত্র ছাত্রী সকলে স্কুটি লাভ করব, মেরিট লিস্ট কেতিয়া উলাব, আবেদন কেনেকৈ করিব আৰু কেতিয়া বা কিমান তারিখে স্কুটি প্রদান করব সকলবোৰ বিষয়ত বিস্তারিত আলোচনা করবলৈ চেষ্টা করিম। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নক প্রথমপ্রা শেষ লৈ চাই থাকিব আৰু মোৰ চেনেলত নতুন হলে প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব করে মোৰ লগত থাকিব। তো অসম সরকারে 2020 সনত আরম্ভ করেছিল প্রজ্ঞান ভারতী আসনি। প্রজ্ঞান ভারতী আসনির অধীনত প্রথম পর্যায়ত ছোৱালী সকলক প্রদান করেছিল স্কুটি, কিন্তু অসম সরকারে 2023 সনত লড়া সকলকো স্কুটি প্রদান করেছে। তো যখন লড়াই 2023 সনত 75% অধিক নম্বর লাভ করেছিল সেই সকল লড়াই কিন্তু স্কুটি লাভ করেছে, লগতে ছোৱালীৰ ক্ষেত্ৰত পাৰ্চেণ্টেজৰ কথা কোৱা হৈছে 60। তো ছোৱালীসকলে 60% লাভ কৰিলেই কিন্তু স্কুটি প্ৰদান কৰে অসম চৰকাৰে। তো এতিয়া আপোনালোকক জনাইছো মেৰিট লিষ্ট কেতিয়া প্ৰকাশ হ'ব। তো মেৰিট লিষ্ট প্ৰকাশ হোৱাতে কিন্তু কেইদিনমান সময় লাগিব, এতিয়ালৈকে কিন্তু সেই বিষয়ত কোনো আপডেট অহা নাই। তো স্কুটি কেতিয়া প্ৰদান কৰিব এই বিষয়ত ক'ব গ'লে আমি ক'ব পাৰোঁ যে 2023 সনত যেহেতু নভেম্বর মাসের 30 তারিখে প্রদান করেছিল সেই হেতু 2024 সনত হয়তো নভেম্বর বা ডিসেম্বরতে স্কুটি প্রদান করিব অসম সরকারে। তো আজি ইমানে, আপনাদের যদি আরো কিবা জানিবলগিয়া আছে তেন্তে কমেন্ট বক্সত কমেন্ট করে জানাই দিব।